আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন টুডে এডুকেশন মিডিয়া আইটিতে আপনাদের সকলকে স্বাগত আজকে চাকরির বয়স নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে 35 বছর চাকরি দাবি করে আসছে বিগত অনেক বছর ধরে কিন্তু সরকার কোনো তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে যাচ্ছে না কেন কিসে এই সংশয় আমরা যদি বিভিন্ন দেশের সাথে একটু তুলনা করি তাহলেই সেটা বোঝা যাবে বিশ্বের উন্নত দেশগুলো যদি চাকরিতে 59 বছর বা অবসরের আগের দিন পর্যন্ত রাখতে পারে তাহলে উন্নয়নশীল দেশ হিসাবে বাংলাদেশ কেন চাকরির প্রবেশের বয়সসীমা 35 বছর উন্নীত করতে পারবে না তো উন্নত দেশে যদি পারে 59 বছর তাহলে আমরা কেন পারবো না সেটি নিয়ে আজকের এই ভিডিওটি বুঝতে পারছেন আপনারা ভারতে পশ্চিমবঙ্গ 36 বছর বয়সসীমা শ্রীলঙ্কায় 45 বছর ইন্দোনেশিয়ায় 45 বছর মালয়েশিয়া 55 বছর তাইওয়ান 35 বছর সিঙ্গাপুর 55 বছর অ্যাঙ্গোলা 35 বছর কুয়েত 55 বছর ওমান 55 বছর কাতার 55 বছর বাহরাইন 55 বছর আরব আমিরাত 55 বছর সৌদি আরবে 55 বছর সুইডেন 47 ইতালি 35 নরওয়ে 35 ফ্রান্স 40 যুক্তরাষ্ট্র 59 কানাডা 59 অস্ট্রেলিয়া 55 সেখানে বাংলাদেশের অবস্থান মাত্র 30 বছর তো বুঝতেই পারছেন যে চাকরিতে বাংলাদেশের কতটা অনীহা তাদের বয়স সরকারের কাছে চাকরি প্রত্যাশীরা বিভিন্নভাবে আবেদন করেছে কিন্তু তাতে সরকারি চাকরিজীবী যে বয়স বৃদ্ধি করার কোনো পদক্ষেপ দেখতে পায়নি অর্থাৎ সরকারে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পায়নি অথচ নির্বাচনের ইশতেহার ছিল যে তাদের 35 বছর বয়স বৃদ্ধিকরণ করা হবে যাই হোক এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কীভাবে সরকারকে এই যে 35 বছরের বার্তাটি দিবেন সেই সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন কারণ সকলেই চাচ্ছে যাতে 35 বছর চাকরির বয়সসীমা হোক কিন্তু শুধুমাত্র সরকার কিছু কর্মকর্তারাই চাচ্ছে না যাতে 35 বছর হোক সকল বাধা সুস্থ এখন আল্লাহ হাফেজ